আগে একটা কথা প্রচলন ছিল ভালো ভালো খাবার, এবং এই ভালো ভালো খাবার মানে কিন্তু বোঝানো হতো যে পোলাও, কোরমা, রেজালা, ভীষণভাবে তেল, চর্বি, ঘি, বড় মাছ দিয়ে, মানে এই ধরনের বড় বড় খাবার। কিন্তু এখন সেই সংজ্ঞা কিন্তু পাল্টে গেছে। এখন সেই ভালো খাবার বলতে আমরা বুঝি ব্যালেন্স ফুড, মানে হচ্ছে স্বাস্থ্য এবং স্বাদ দুটো সমন্বয় করে যে খাবারটা তৈরি হয়, আর সেই সমন্বয়টা যিনি করেন তিনি হচ্ছেন পুষ্টিবিদ। সুপ্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন তেমনি এক পুষ্টিবিদ, সামিয়া তাসনিম। আপু কেমন আছেন? এই তো আপু, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমরা আজকে যে স্বাস্থ্য বিষয়ক, স্বাস্থ্য সচেতনতা নিয়ে যে রেসিপিগুলো দেখব তার মধ্যে প্রথম রেসিপিটি কি থাকছে? প্রথমটা হচ্ছে যে স্যালমন উইথ ভেজিটেবল। আসলে এখানে আমি একটু বলতে চাই, স্যালমন উইথ ভেজিটেবলটা আমরা করছি কিন্তু এটার পেছনে আসলে একটা আমাদের উদ্দেশ্য আছে। এখন কিন্তু আমরা সবাই জানি করোনা কিন্তু আবার বেশি হয়েছে এবং এটা কিন্তু এক বছর ধরে আছেই, হয়তো কমেছে বেড়েছে, কিন্তু আসলে আমাদের যে এইখানে আমাদের যে একটা লার্নিং আমরা পেয়েছি যে আসলে মেডিসিনের থেকে কিন্তু বেশি আমাদের যেটা করতে হবে যে আমাদের প্রতিরোধ যে বডিতে তৈরি করা প্রতিরোধ, রোগ প্রতিরোধ ক্ষমতাটা, সেইটা কিন্তু আমরা যদি চিন্তা করি তাহলে কিন্তু আমাদের অবশ্যই একটা হেলদি ফুডের কথা ভাবতে হবে, যেটা আমরা প্রতিদিন গ্রহণ করছি। এইটার জন্য আসলে এই রেসিপিটা। তাহলে আমরা আমাদের প্রথম রেসিপি শুরু করব আপু, আসুন প্লিজ। স্যালমন উইথ ভেজিটেবল, তাই তো? জি জি। তাহলে আমাদের এই রেসিপিতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটা যদি দর্শকদের জন্য একটু প্লিজ বলে দিলে ভালো হয়। ইনগ্রেডিয়েন্টসের সর্বপ্রথম যেটা আমাদের স্যালমন, সেটা আমরা নিয়েছি, কলিফ্লাওয়ার আছে, মানে আমাদের ফুলকপিটা আছে, এখানে বেবি কর্নটা রেখেছি, তারপরে এখানে হচ্ছে আপনার আমরা বরবটি যেটা বলছি সবসময় আমাদের অ্যাভেলেবল, এই সিজনে কিন্তু আমরা বেশি পাচ্ছি বরবটি, এখানে গাজর আছে, আর এখানে কিছু অ্যাভোকাডো রেখেছি। অ্যাভোকাডো আসলে আমাদের দেশে এখন কিন্তু অ্যাভেলেবেল ড্রেসিং এর জন্য, এখানে কিছু রেখেছি, জিঞ্জার আছে, গার্লিক আছে, বাটার রেখেছি, অলিভ অয়েল রেখেছি, হোয়াইট পেপার রেখেছি, লেমন আছে, আর এখানে আমরা যেটা সাজানোর জন্য, ড্রেসিং এর জন্য আমরা লেটুস এবং মাল্টাটা রেখেছি। ওকে ফাইন, তাহলে আমরা এখন আমাদের রেসিপি রেডি করতে শুরু করে দেব। আমরা প্রথমে যেটা করব, মাছটাকে একটু আমি মেরিনেট করে নিতে চাই, সেটার জন্য মাছের মধ্যে আমরা প্রথমে আমরা স্বাদ মতো লবণ দিয়ে নিব, যতটুকু আসলে আমাদের মাছের পরিমাণ সেটার মতো হোয়াইট পেপার বা ব্ল্যাক পেপারটা দিয়ে, এখানে আমরা সাদা গোলমরিচটাই নিয়েছি, সাদা গোলমরিচ নিয়েছি, কালো হতে পারে, হ্যাঁ কালো হতে পারে, এখানে একটু পাপরিকা দিচ্ছি, কালারটা একটু ইয়ে হবে, এটাকে আমি একটু লেমনটা একটু দিব যেন ফ্লেভারটা একটু ভালো আসে আর কি। আর লেমন তো আসলে এই করোনায় যে পরিমাণ খাওয়া হয়েছে বা চলছে এখনো খাওয়া, সেটা তো বলার অপেক্ষা রাখে না, বলার অপেক্ষা রাখে না। আর আমি আপু মানে লেমনটা যেহেতু আমাদের ভিটামিন সি দিচ্ছে, এই জন্য আমার মনে হয় যে এটা যেমন আমাদের প্রতিদিনই কিন্তু রাখা উচিত। তো মাখানো হয়ে গেছে, এখন আমরা এটাকে একটু, এটাতে কি এখন কিছু করতে হবে? এটাতে আমরা একটা যেটা করব যে একটু ভেজিটেবল গুলো এখানে আমরা দিয়ে দিই একটু বয়ল করার জন্য। পানি কি দেব তাহলে? হ্যাঁ পানি একটু দিয়ে আপু, হ্যাঁ ঠিক আছে, ওকে। আমরা সবগুলো ভেজিটেবল একটু অল্প অল্প করে এটা একটা হাফ বয়েল করে নিব। আচ্ছা, তারপর এটাকে আমরা একটু শ্যালো ফ্রাই করব। আমাদের ফিশটা ইয়ে করতে করতে ওখানে এটা দেখা যাবে যে হয়ে যাবে। ওকে ঠিক আছে, এইটার মধ্যে আমরা যেটা করব যে একটু বাটার ইউজ করব। আচ্ছা, 1 টিস্পুন বাটারটা আমরা দিলাম। আচ্ছা, বাটার তো আমরা নরমালি জানি যে মানে এটা হেলথের জন্য খুব বেশি একটা ভালো না বা খাওয়া উচিত না, মানে এটা আমাদের বেশি পরিমাণে খাওয়া যাবে না, অল্প পরিমাণে জাস্ট আমরা খেলে, এটা যেহেতু আমাদের সবকিছুই দরকার আছে, ব্যালেন্স কথাটা আমরা বলি এই কারণে যে আমাদের প্রত্যেকটা পুষ্টি কিন্তু আমাদের শরীরে দরকার আছে, সবই খেতে হবে, সেটা পরিমাণটা বুঝে, পরিমাণ বুঝে আমাদের খেতে হবে। তাই বাটারটা দেওয়াতে চমৎকার একটা ফ্লেভারও পাচ্ছে। হ্যাঁ, আসলে খাবার, খাবারের গন্ধ এবং দেখা, এই দুটা কিন্তু বেশ আমাদের অ্যাট্রাক্ট করে, অ্যাট্রাক্ট করে, ঘ্রাণটা খুব পাচ্ছি, তাই না? আমরা কি আস্তে একটু কমিয়ে দেবো না? একটু সামান্য কমিয়ে দিলে মানে ভালো হবে, একটু হ্যাঁ পয়েন্টটা কম আছে হলে একটু ভালো ভিতরে হবে। তো আমার মনে হয় যে এইটা এখন থেকে একটু মাথার ভিতরে নেওয়া উচিত যে আমরা আগে থেকেই সুস্থ থাকার চেষ্টাটা কেন করব না, কেন করি না। এটা আপু আপনি যেটা বললেন এটা কিন্তু এক্স্যাক্টলি আমরা দেখা গিয়েছি অনেক জায়গায় অনেক টাকা পয়সা কিন্তু খরচ করছি, অজস্র এবং এত খরচ করছি যে সেখানে কিন্তু আমাদের আসলে বেনিফিটটা খুব কম, কিন্তু আমরা একটু সচেতন হয়ে একজন পুষ্টিবিদের সঙ্গে কথা বলছি না বা তার কাছ থেকে জেনে নিচ্ছি না যে আমার বডি কন্ডিশনে আমি আসলে কি নিতে পারবো বা আমার আসলে কোনটা নিলে আমি আরো ভালো থাকতে পারবো, বেটার থাকতে পারবো। ঠিক আছে,
আপু এখানে কি আর কিছু আমরা দিব না এখানে আর কিছু আপু আমরা দিচ্ছি না এটা একটু পরে আমরা নামিয়ে ফেলব বয়েল বলেছিলাম আমরা সো হাফ বয়েল আমাদের হয়ে গেছে আমরা মনে হয় যেটা আমরা এখন তুলে নিতে পারি ভেজিটেবল গুলো আসলে এখানে কালার গুলো যেগুলো ব্যবহার করেছি এই কালার গুলোর পিছনে কিন্তু একটা উদ্দেশ্য আছে আচ্ছা আমাদের প্রতিদিন আসলে যে ভেজিটেবল গুলো খাওয়া উচিত সেখানে কিন্তু দুইটা কালার থাকা উচিত দুইটা কালার দিলে যেটা সেটা যে হচ্ছে মানে আমাদের একটা কালারের মধ্যে এক ধরনের পুষ্টি পাচ্ছি আর একটা কালার যেমন হলুদ কালারে যে ভেজিটেবল গুলো আমরা ব্যবহার করেছি সেখানে কিন্তু আমরা মানে বিটা ক্যারোটিন এবং ভিটামিন এ এগুলো পাচ্ছি এগুলো থেকে দেখা যায় যে আমাদের ফিজিক্যাল যে কন্ডিশন সেটা রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াচ্ছে চোখের দৃষ্টিশক্তি বা অন্যান্য যে কোনো কিন্তু স্কিনের ক্ষেত্র কিন্তু খুবই হেল্পফুল হেল্পফুল আর গ্রিন কালারে যেটা সেখান থেকে কিন্তু আমরা ভিটামিন সিও পেয়ে যাচ্ছি প্লাস অন্যান্য মিনারেলস গুলো বা ক্যালসিয়ামটাও কিন্তু আমরা পেয়ে যাই নন ডেইরি যে ক্যালসিয়াম সোর্স সেটা কিন্তু একদম আমরা গাঢ় সবুজ যে শাকসবজি গুলো সেখান থেকে পেয়ে যাই তার মানে এটা বোঝা গেল যে প্রতিদিনের খাবার তালিকায় আমাদের সবুজ হলুদ এই খাবার গুলো থাকতে হবে জি জি ওকে মাশাআল্লাহ আমাদের সুন্দর একটা কালার এসেছে একদম গোল্ডেন আর প্রোটিনটার ক্ষেত্রে একটু বলতে চাই আপু যে আমরা অনেক সময় দেখা যায় যে ছোলা সিদ্ধ না করে খেয়ে ফেলছি বা প্রোটিনের অনেক কিছু আমরা র খেয়ে ফেলছি তো এইটার ক্ষেত্রে একটু বলতে চাই যে কোন প্রোটিন আসলে আমাদের কাঁচা খাওয়া যাবে না এটার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যেটা কিন্তু আমাদের শরীরের জন্য হার্মফুল এই জন্য সবসময় প্রোটিন হচ্ছে ফুল কুকড করে খেতে হবে সেটা ডিম বা মাংস বা মাছ বা দুধ বা হচ্ছে যে কোনো কিছুই প্রোটিন ডাল এগুলো সবকিছুই আর ভেজিটেবল এর ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে যে এটা হাফ বয়েল ফ্রুটস আমরা চেষ্টা করব একদম কাঁচা এটা কখনোই আমরা হ্যাঁ এর মধ্যে যাব না এভাবে করে যদি আমরা খাই তাহলে দেখা যাবে পুষ্টি গুণগুলো এবং ঠিকঠাক ঠিকঠাক পাচ্ছি এবং খারাপ গুলো আমরা অ্যাভয়েড করতে পারছি একবার আরেকটা জিনিস এখানে হয় আপু যে যখন আপনি সাইন্টিফিক ভাবে বা কোনো কিছু জানবেন তখন না কনফিডেন্সটা বেড়ে যায় অবশ্যই এবং তখন দেখা যায় নিজের লাইফে এটা অ্যাপ্লাই করতে বা সহজভাবে অ্যাপ্লাই করা যায় আমাদের মাছ ভাজা বোধহয় প্রায় শেষের দিকে আমাদের স্যালমন একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে আমরা এবার চুলাটা নিভিয়ে দিলাম আমরা মাছটাকে নামিয়ে নিব তাই তো এই মাছটা দেখতে এত ভালো লাগে খুবই সুন্দর মানে দেখে খেতে ইচ্ছে করে আর এত পুরো এত সুন্দর আর ভাজার রংটাও চমৎকার হয়েছে একদম গোল্ডেন ব্রাউন যেটাকে বলে এবার সেরকমই এই হচ্ছে আমাদের মাছটা কমপ্লিট হয়ে গেল মাছটা কমপ্লিট হয়ে গেল এরপরে আমরা ওই সবজিটা একটু আমরা সতে করে নিব ও আচ্ছা যেহেতু তাহলে আমরা এখানেই করি হ্যাঁ হ্যাঁ সুবিধা হবে আমরা এখানে মাছটা ধরিয়ে দিলাম জি একটু কমিয়ে রাখি আর যেহেতু আমাদের এটার মধ্যে বাটার আছে আমরা এক্সট্রা আর কোনো বাটার দিব না আমরা যা দিয়েছিলাম মোটামুটি কাজে লেগে গেল কাজে লেগে গেছে বেশি ক্যালোরিও এটার মধ্যে যাচ্ছে না তো শুরুতে বাটারের মধ্যে আমি একটু গার্লিক কুচি করা যেটা সেটা একটু দিব এটার বাটারের সাথে গার্লিক খুব ভালো কম্বিনেশন এবং এত সুন্দর স্মেল আসে পরে খুব ভালো লাগে বাহ একটু লবণ দিয়ে দিচ্ছি একটু জিঞ্জার পেস্ট দিয়ে দিচ্ছি অল্প একটু আমরা গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি এখন এটা একটু এর মধ্যে আমরা এখন ভেজিটেবলটা দিয়ে দিই আমাদের ফুলকপিটাও ছিল ফুলকপিটা আমরা আগে থেকে তো একটু আচ্ছা করে রেডি করে রেখেছিলাম এখন এটা আমরা দিয়ে দিব আমাদের সবগুলো সবজি হচ্ছে হাফ বয়েল করা হাফ বয়েল করা হ্যাঁ যেন এটা এটা আমরা যেহেতু করোনার জিনিসটা মাথায় রেখেছি সেহেতু আমাদের সবজি থেকে যেন কোনো পুষ্টি যেন আমরা মিস না করি নষ্ট না হয় এখান থেকে আমরা যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যে উপাদানগুলো ভিটামিন সি বা মিনারেলস অন্যগুলো সব কিছুই যেন আমরা পাই জিঙ্কটাও যেন আমরা পাই সেগুলো আমাদের মাথায় রাখতে হবে একটু গোলমরিচে গুঁড়া দিয়ে দিচ্ছি যেন একটু ফ্লেভারটা ভালো আসে আর আসলে আমাদের সব সময় তো একরকম খাবার খেতে ভালো লাগে না টেস্টটা চেঞ্জ হলো করলাম রান্নার ওয়েগুলো চেঞ্জ করলে পুষ্টিগুণও ঠিক থাকলো এবং স্বাদটাও একটু ডিফারেন্ট হলো ভালো লাগলো এটা হয়ে গেছে আপু এটা আর লাগবে না ওকে আমি এটা বন্ধ করে দিই এখন ওটার মধ্যে আমি একটু সাজিয়ে নিই সাজিয়ে নিই হ্যাঁ দেখতে কি ভালো লাগছে এখন আপু আমরা যেটা করব যে সব তো রেডি হয়ে গেছে জাস্ট আমরা একটু সার্ভিং করার আগে একটু সুন্দর করে হ্যাঁ ডেকোরেশন করে দিব একটু অলিভ অয়েল আমরা জানি যে হেলদি এটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো এই জন্য একটু অলিভ অয়েল আমি এটার উপর দিয়ে একটু দিব আচ্ছা এটা 1 টিস্পুন শুধু আমাদের একটু এখানে ড্রেসিং এর জন্য
বাস দেখতেও খুব একটু ইয়ে লাগে লাগে একটু গ্লেজি লাগে একটু আমরা লেমনটাও একটু দিব ওকে বাহ এটা লেমনটাও আর এখন একটু আমি এটা একটু কেটে এটার মধ্যে একটু দিয়ে দিতে চাই আচ্ছা জাস্ট একটু দেখতে সুন্দর লাগবে মালটাটা খুবই কালারফুল সো এটা দেখতেও ভালো লাগবে ফ্লেভারটাও একটা অসাধারণ লাগে আসলে আসলে খাবার আমরা যদি ব্যবহারটা জানতে পারি সব থেকেই কিন্তু আমরা পুষ্টিগুলো নিয়ে নিতে পারি খুব সুন্দর লাগছে কিন্তু চমৎকার এখন একটু লেটুস পাতা একটু লেটুস দিয়ে দিই এরপরে এখন এটা একটু এটাও কিন্তু আমাদের খাওয়া খুবই ভালো মানে আমাদের বেগুনি বেগুনি কালারের ক্যাবেজ বাঁধাকপি যেটা এটাতে কিন্তু আমরা অনেক যেহেতু এটা কালারফুল আমাদের যাদের হিমোগ্লোবিন কম তারাও কিন্তু এটা খেতে পারে খুব ভালো তার মানে আমাদের রেডি হয়ে গেল হ্যাঁ এই যে আমাদের কিন্তু স্যালমন উইথ ভেজিটেবল চলে আসছে বাহ এখন এটা রেডি স্যালমন উইথ ভেজিটেবল বাহ চমৎকার খুব সুন্দর চুপড়ে দর্শক দেখতেই পাচ্ছেন মানে দেখার সৌন্দর্যতে কিন্তু পেট ভরে যাচ্ছে এরপর আমরা চলে যাব আমাদের সেকেন্ড রেসিপিতে আপু আমাদের সেকেন্ড রেসিপি হচ্ছে চিকেন চিজ আচ্ছা তো তার ইনগ্রেডিয়েন্ট গুলো কি কি একটু যদি বলে দেন দর্শকদের জন্য তাহলে খুব ভালো হয় ইনগ্রেডিয়েন্টস প্রথমেই তো আমরা চিকেন চিজ যেহেতু চিকেনটা আমরা নিয়েছি এটা চিকেন মেইন ইনগ্রেডিয়েন্টস আর চিজ আছে তারপরে এগুলো আমাদের সাথে যা যা লাগছে এটা আমি টমেটোকে একটু পেস্ট করে নিয়েছি এখানে অনিয়ন আছে মানে পেঁয়াজ গোলমরিচের গুঁড়া ধনিয়া পাতা তারপরে রসুন আছে কুচি করা এখানে বাদাম আছে কাজু বাদাম বাটার আছে অলিভ অয়েল আছে এখানে গরম মশলার গুঁড়ো পেস্ট আছে এখানে হলুদ আছে আর আমাদের ডিম আছে আর লেবু আছে ক্যাপসিকাম আছে জি ক্যাপসিকামটা আছে এগুলো আমরা সবকিছু দিয়ে আর কি রেডি করব ঠিক আছে তাহলে আমরা রেসিপি শুরু করে দিই জি জি প্রথমে আমরা যেটা করব যে আমরা তো মেরিনেট করে রেখেছিলাম চিকেনটাকে যেহেতু কি দিয়ে মেরিনেট করেছি এটা মেরিনেট করেছি আমরা টক দই দিয়েছি গোলমরিচের গুঁড়া লবণ দিয়েছি এবং হচ্ছে গরম মশলার যে গুঁড়াটা সেটা দিয়েছি দিয়ে এটা আমরা একটু মেরিনেট করেছি যেন এটা কিছু সময় যেহেতু রাখতে হয় এজন্য আগে থেকে একটু মেরিনেট করে রেখেছি এখন এইটাকে আমরা যেটা করব চিকেনটাকে একটু আমরা নিব চিকেনটাকে নিয়ে এখানে আমরা একটু এটার মধ্যে আমরা একটু কেটে নিব কেটে আমরা চিজটা কিয়ে করব তো চিকেনটা একটু রেডি করি আচ্ছা আচ্ছা আমরা মাঝখান দিয়ে চিড়ে নিচ্ছি একটা পকেটের মতো হচ্ছে হ্যাঁ পকেটের মধ্যে আচ্ছা একটু আপু আমি বলতে চাই যে এই খাবারগুলো যখন আমি রেডি করি তখন কিন্তু আমার বাচ্চাদের কথা মনে হয়ে যায় আচ্ছা আচ্ছা কারণ দেখা যায় যে যেহেতু বাচ্চাদের আইটেমই রান্না করছি সেহেতু একটু বলতে চাই যে আমার বাসায় কিন্তু তিনটা বেবি আছে তো আমার বাচ্চাদেরকে আমার মাঝে মাঝে ওদের পছন্দের অনেকগুলো আপডেট থাকে যে মাম্মি এটা করে দাও মাম্মি ওটা করে দাও ওদের পছন্দ প্লাস ওদের স্বাস্থ্য দুটোই সবকিছুই আমাকে মাথায় রাখতে হবে যেহেতু ওদের গ্রোয়িং টাইম ওদের সবকিছু ডেভেলপ ঠিক সাথে মেন্টাল ডেভেলপমেন্ট ঠিক হচ্ছে কিনা এবং আমার বাসায় তিনটা বয়সেরই বাচ্চা আছে যার কারণে হচ্ছে কি যে আমি তিনটা বয়সের যে নিউট্রিশন গুলো সেগুলো কিন্তু আমার প্রতিদিনই খেয়াল রাখতে হচ্ছে প্র্যাকটিস হচ্ছে আচ্ছা এটা এখন হয়ে গেছে এখন আমরা যেটা করব যে এটার মধ্যে আমরা এই চিজ গুলোকে একটু ইয়ে করব গ্রেট করে রাখা চিজ গ্রেট করে রেখেছি চিজগুলো এখন আমরা একটু এর মধ্যে দিয়ে দিব আর কি আচ্ছা আমরা যে পকেটের মতো বানালাম সেটার ভিতরে আমরা গ্রেট করে রাখা চিজগুলো এগুলো কি আমাদের নরমাল যে চিজ পাওয়া যায় বাজারে একদম বাসা সব সময় যে পনির যেটা আমরা বলি পনির যেটা বলি গোল গোল যে পনিরটা সেটা আমরা সেটা পনির যেটা সেটা হ্যাঁ যেটা আমরা সেটাই ব্যবহার করি এটা বেশি বেস্ট হবে এখন এটাকে আপু আমরা একটু এটা জ্বালিয়ে দেই তেল দিতে হবে এবং এটা একটু বাটার দিয়ে এটা একটু ইয়ে করব আর কি আচ্ছা বাটার দিয়ে হালকা ইয়েতে 2 টেবিল চামচ আমি বাটার দিয়ে দিচ্ছি বাটার দিয়ে দিচ্ছি হ্যাঁ এবার যেটা করব যে আমরা ডিমের মধ্যে আচ্ছা এটাকে একটু ডুবিয়ে ওখানে হ্যাঁ আচ্ছা ওখানে ইয়ে করব যেন এটা একটু একটু কভার হয়ে যায় উপরটা কভার হয়ে যায় কি ওকে এবার এটাকে আপনি তো পুষ্টিবিদ তাই মানে কোথায় আছেন কিসের সাথে আছেন কি করছেন আমি এখন জবটা ছেড়েছি আমি আমার পিএইচডি এর জন্য এখন আমি ঢাকা ইউনিভার্সিটিতে এমফিল করছি পিএইচডি এর জন্য আর হচ্ছে আমার চেম্বার যেখানে আছে আমি চেম্বারটা কন্টিনিউ করছি কোথায় আছে চেম্বার কি একটা ল্যাবে পল্লবী ব্রাঞ্চে আর একটা হচ্ছে বনানী প্রেসক্রিপশন পয়েন্টে বাহ আপু আমাদের এটা হতে হতে আমরা কি অন্য কিছু রেডি করব রেডি করে ফেলি আমরা তাহলে আমরা এটাকে এখানে দিয়ে দিই
চিজ চিকেনটা আমরা রেডি করেছি, এখন এটাকে একটু গ্রেভি করার জন্য। আচ্ছা, এটার মধ্যে অল্প একটু আমি বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা যেহেতু বাচ্চাদের জন্য হেলদি, এই জন্য আমি বাটারটা ইউজ করছি এখানে। ওকে, খুবই অল্প, আমরা অল্প হ্যাঁ আধা চামচের মতো দিলাম। আর এখানে সামান্য একটু রসুন দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারটা আসার জন্য। আচ্ছা, এটার মধ্যে এখন আমরা যেটা করবো যে এই ফ্রেশ টমেটো পিউরি এটা দিয়ে দিলাম। একটু লবণ দিব আমরা স্বাদ মতো, একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিব, আর একটু গরম মশলা। হ্যাঁ, একটু যেহেতু মাংস আছে এর জন্য একটু গরম মশলাটা যায়, একটু দিলে ঘ্রাণটা ভালো হয়। টমেটো পিউরির রংটা এত সুন্দর লাগে। এটার মধ্যে আপু আমরা একটু কাজু বাদাম দিব, যেহেতু বাচ্চাদের জন্য এটা খুব হেলদি এবং পছন্দ করে, এবং খেতেও খুব ভালো লাগবে এবং ওরা পছন্দ করবে আর কি। এটার কালারটা আসলে খুব সুন্দর, খুব সুন্দর, মানে খুব ভালো লাগে। একটু ধনে পাতা একটু আমরা দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। ওকে, আমাদের আরো ক্যাপসিকাম আছে। হ্যাঁ, ক্যাপসিকামটা এখন দিয়ে দিব, যেন হালকা একটু ইয়ে হয়ে যায়। বাচ্চারা তো আসলে এমনি এমনি ভেজিটেবল খেতে চায় না, সেটাই তো। এটা যদি ভাবে কৌশল করে দিলে দেখা যায় যে ওরাও খুব ইন্টারেস্টিং ফিল করে যে না, এই জিনিসটা হয়তো একটু ডিফারেন্ট কিছু। খুব ভালো। আচ্ছা, এইটা আমাদের মোটামুটি একটু আঁচটা কমিয়ে দিয়ে, ওকে, এটাকে তাহলে আমাদের একটু ঢেকে দিতে হবে। একটু ঢেকে দিলে একটু ভালো হবে। আচ্ছা, তাহলে আমরা একটু ঢেকে দেই। একটু ঢেকে দিয়ে এখন আমরা চিকেনটা রেডি করে ফেলি। আচ্ছা, চিকেনটা আপু আমরা একটা সিদ্ধ হয়ে গেছে ধরেই বোঝা যাচ্ছে। এখন এটা আমরা একটু কেটে নিবো। হ্যাঁ, একটু কেটে দিলে মানে পিসগুলো ওদের জন্য একটু সুবিধা হবে। যদি এটা ভিতরে চিজ, হ্যাঁ বাহ, একটু সাবধানে কাটছি যেন চিজগুলো আর কি ভেতরে ছড়িয়ে না যায়, একদম ছড়িয়ে না যায় আর কি। কত কিছু করেই তো বাচ্চাদেরকে খাওয়াতে হয় আসলে। আমাদের কেটা হয়ে গেছে না? এটা হয়ে গেছে আপু। এটার মধ্যে চিকেনটাকে দিব, তাই তো? চিকেনটাকে দিব। এটার মধ্যে যে যে খাবারগুলো আসলে এই যে বাদামটা দিয়েছি, বাদামটা বাচ্চাদের মেধা বিকাশের জন্য কিন্তু খুবই ভালো। খুবই দরকার এগুলো। এখন বন্ধ করে দিই আপু, এটা একটু আস্তে কমাই দিলে হালকা আছে। এখন আমরা চিকেনগুলো দিব এক এক করে। আমি এখানে প্লেট ধরে আস্তে আস্তে নামিয়ে দিচ্ছি। যেহেতু আমরা এখানে চিকেন দিয়েছি, নাটস দিয়েছি, আবার ডিম ব্যবহার করেছি, এখানে একটা হাই প্রোটিন চলে গেছে। কিন্তু প্রোটিনটা আবার বাচ্চাদের গ্রোথ মানে ডেভেলপের জন্য খুব দরকার। এখন একটু সময় রাখতে হবে, তাই তো? একটু ঢেকে, তাহলে হ্যাঁ একটু ঢেকে দেই। যে আমাদের ডিশ প্রায় হয়ে এসেছে, কাছাকাছি, একটু বাকি আছে। আমরা এবার খুলে দেখব যে আহা, এবং এটা একটা ভালো টমেটোটা একটু সস যেটা কাজ করে সেটার কাজটাও করবে আর কি। হ্যাঁ, সেটাই। বাচ্চারা তো সস খুব পছন্দ করে। ভিতরে সাদা সাদা চিজটা দেখা যাচ্ছে। একটু এটার উপরে আমি একটু চিজটা দিয়ে দিব অল্প, তাহলে দেখা যাবে এটা ওরা খেতে একটু পছন্দ করবে। ওকে, এক মিনিট আমি একটু ঢেকে দিলে মনে হয় একটু ভালো চিজটা একটু গলে যাবে। গলে যাবে আপু, এটা তো একটু সময় আমাদের লাগবে চেষ্টা করতে। এই ফাঁকে আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, আপনার ক্যারিয়ারের কত বছর বয়স, মানে কতদিন ধরে আপনি এই কাজের সাথে আছেন? আচ্ছা, ক্যারিয়ারটা আমি শুরু করেছি 2014 সাল থেকে। ওকে, 14 সাল থেকে আমি কাজ করছি। শুরুতে আমি স্পেশাল নিড চিলড্রেনদের নিয়ে কাজ করেছি। তখন কাজ করার পরে আমার যেটা মনে হলো যে এটা আসলে একটা চ্যালেঞ্জিং বিষয়, তাদের নিউট্রিশনগুলো কিন্তু আসলে আমাদের দেশে ওভাবে প্র্যাকটিস ছিল না। আচ্ছা, আমাকে তখন একটু হার্ড ওয়ার্ক করতে হয়েছিল, আমাকে স্টাডি এক্সট্রা করতে হয়েছে, বিভিন্ন জার্নালগুলো আমাকে স্টাডি করতে হয়েছে। তারপরে আমি দেখা গিয়েছে তাদের প্যারেন্টসদের সাথে কাউন্সিলিং করা। এটা কোন বাচ্চাদের কথা বলছেন? স্পেশাল চাইল্ডদের কথা বলছেন? স্পেশাল নিড। তো তারপরে দেখলাম যে না, আসলে নিউট্রিশন দিয়ে আসলে সব সেক্টরেই কিন্তু ডেভেলপ করা যায়, কাজ করা যায়। ভেরি গুড, বাহ, এটা তো মানে এই অভিজ্ঞতাটা জানতে ইচ্ছে করছিল আসলে। আমাদের রেসিপি পুরোই ডান হয়ে গেছে, এখন এটা বন্ধ করে দিয়ে বন্ধ করে দিচ্ছি, প্যাকিং এ চলে যাব আমরা। এখন আমরা এটা নামিয়ে ফেলি। ওকে, চমৎকার একটা স্মেল পাচ্ছি। তো এখন একটু আপু এটার উপরে আমি একটু সাজিয়ে গুছিয়ে দেবেন, তাই তো? আমরা যে অনিয়নটা রেখেছিলাম এটা একটু পাশ দিয়ে একটু আমরা অল্প অল্প করে একটু সাজিয়ে রাখতে পারি, যে দেখতে সুন্দর লাগবে আর কি। এটাও আমরা একটু দিয়ে দিলে একটু দেখতে ভালো লাগবে, কালারফুল লাগবে একটু। ওকে, আমরা চাইলে একটু লেমন জুসটা পরে দিতে পারি। লেমনটা একটু দিয়ে দিব আমরা, ফ্লেভারটা একটু লেমন ফ্লেভার আসবে। কাজুটা চাইলে উপর দিয়ে দিতে পারি। কাজুটা আমরা একটু সাজিয়ে দিলাম। বাহ, এমন সুন্দর সাজানো, মানে বাচ্চারা তো পছন্দ না করে উপায় নেই। এই যে আপু আমাদের
বাচ্চাদের জন্য যে রেসিপিটা এটা চিকেন চিজ চিকেন চিজ রেডি হয়ে গেল আমাদের চিকেন চিজ তাই তো সুপ্রিয় দর্শক দেখলেন তো মানে চিকেন চিজ মনে হতে পারে যে কি যেন কঠিন কিছু বা কিভাবে করব কিন্তু কত সহজ একটা রেসিপি এবং কত হেলদি একটা রেসিপি তো বাচ্চাদের জন্য এটা করে খাওয়াই যায় তাই না অনেক অনেক ধন্যবাদ এবং আপনার কাছ থেকে অসংখ্য তথ্য আমরা পেয়েছি চমৎকার সব কাজে লাগা তথ্য আমাদের জন্য আপনি দিয়েছেন আপনার যদি আমাদের দর্শকদের জন্য আর কিছু বলার থাকে প্লিজ দর্শকদের উদ্দেশ্যে আমি যেটা বলতে চাই যে আসলে আমরা যেহেতু করোনা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের উচিত প্রতিদিন হেলদি খাবারগুলো খাওয়া যে খাবারগুলো থেকে আমরা অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ পুষ্টি যেগুলো সেগুলো পেতে পারি যেন আমাদের বডি রোগ প্রতিরোধ ক্ষমতাটা ডেভেলপ করে অনেক ধন্যবাদ আপু আমাদের এই যাত্রাপথে বা আমাদের এই এক্সপার্ট ডিশওয়াশ রান্নাবান্নার যাত্রা পথে আবারও আপনাকে আমরা নিশ্চয়ই পাবো অনেক ভালো থাকবেন বলেছিলাম স্বাদ এবং স্বাস্থ্যের সমন্বয়ের ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন পুষ্টিবিদ সো একটু সচেতন আমাদেরকে হতেই হবে সময়টাও সচেতনতার তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল টাটা